হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার অনেক ওয়েলকাম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সকালবেলা, তো তোমাদের সবাইকে আর একবার গুড মর্নিং। তো এখন ওই প্রায় 10:30 মতো বাজে, এখন যাবো হচ্ছে একটু মন্দিরে। আমি রেডি হয়েছি, দেখতে পাচ্ছ শাড়ি ফাড়ি পরে। তো এখন একটু মন্দিরে যাব, আমাদের এখানে মানে আমার বাপের বাড়ির পাশে বাজারে যে আমাদের ত্রিশক্তি কালী মন্দির আর কি। তো ওই মন্দিরে আগে করেই আমি আসলে পুজো দিই, আর বিয়ের আগে আমাদের যে কোনো কিছু ওই মন্দির থেকেই শুরু, সব কিছুতে ওখানেই পুজোটা দিই। তো বিয়ের পরেও আসলেও কোনো না কোনোভাবে আমার মন্দির যাওয়াই হয়, পুজো দেওয়াই হয়। তো এবারও ঠিক করেছি, আজ যেহেতু শনিবার আছে তো আজকে হচ্ছে একটু মায়ের মন্দিরে যাব, গিয়ে একটু পুজো দিয়ে আসব। তো এখন আমি রেডি হয়ে গেছি আর মা ওদিকে রেডি হচ্ছে। তো রেডি, মাও রেডি হয়ে গেলে তারপরে হচ্ছে বের হব। তো চলো মন্দিরে যাই তাহলে। আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পুজো দেওয়ার জন্য একটু ফুল আর ফল, ওদিকে মিষ্টি, আর মায়ের জন্য আলতা সিঁদুর আর একটা ওড়না, এই সমস্ত কিছু আমি এখন কিনে নিয়ে মন্দিরে হচ্ছে যাব। তার জন্যই বাজারে এলাম। তো এগুলো সব কিনে নিয়ে মন্দিরে পুজো দিতে যাব। দক্ষিণেশ্বর কালী মন্দিরে রামপ্রসাদ বসে আছে, বামা কাবা বসে আছে। তখন বললো যে এ বামা, কালকে তুই আসিস, মার অমাবস্যা আছে। তখন বামাকে বাচ্চা আসতে পারলো না, দেরি হয়ে গেলো। তখন রামপ্রসাদ যাচ্ছে কুমারটুলিতে ঠাকুর নিতে, এদিকে মা 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 করে চলেই যাচ্ছে। তখন এদিকে শ্রী রামচন্দ্র বিষ্ণু তারা থেকে রামপ্রসাদের কথা দেখছে, রামপ্রসাদ কী করছে। এদিকে যখন কুমারটুলিতে গেল, তখন মা বলে যখন কুমারটুলির থেকে কুর্তিটা উঠল, তখন দেখে এক মা দাঁড়ায় আছে। রামপ্রসাদকে বলল, বাবা আমাকেও একটু উঠাতে দে। যখন কুমারটুলির থেকে আসলো রামপ্রসাদ, তখন দেখছে মা সবজি কাটছে। বলে, রামপ্রসাদ কিরে সবজি মবজি কাটবি না, মার তো কালকে অমাবস্যা আজকে। বলে, মা আমি তো বিবেককে বলেছিলাম সবজি কেটে রাখতে, ও তো কাটেনি। বলে, না। তখন মা দেখলো যে মা নিজে সবজি কাটছে। তখন রামপ্রসাদ দেখছে মা দক্ষিণেশ্বর কালী মন্দির মা সবজি কাটছে। এদিকে রামপ্রসাদ মাকে যখন চিন্তা করছে, মা বিষ্ণুকে চিন্তা করতেছে। বিষ্ণু যখন আসে উপস্থিত হল, শিবকে চিন্তা করতেছিল। শিব যখন, তখন তিনজনে মিলে দক্ষিণেশ্বর কালী মন্দিরে মা বলে ডাকলো, মা আমার সাথ না মিটিল, আশা না পড়িল, সকলে পুরায় যায় মা জনমেরি চোর, ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা, সকলে পুরায় যায় মা। জয় জয় দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাই হোক, সাধু মামাকে পান যাই হোক, সাধু রামপ্রসাদে যায়, জয় মা তারা। হয়ে গেছে আর এবারে যাবো হচ্ছে বাড়ি, আর আমি মা এসেছিলো।
সন্ধ্যাবেলা পুজো দিলাম, পুজো দিয়ে এখন একটু বাজারে যাবার একটা কাজ আছে, ওটা করে তারপর বাড়ি। আমার ব্যাগ গোছাচ্ছে, আমাকে ভাগে, কালকেই আমার মামাকে ভাগাবে, সেই জন্য ব্যাগ গোছাচ্ছে। ও এই জামাটা উপরে উপরে রাখো, যদি এটা পরে যাই কুর্তি, না না ওই উপরে না, এখানেই রাখো তুমি, যদি পরি আমি বের করবো, আমি এখনো ঠিক করিনি। আরে নাইটিটা তুমি দিলা না এখনো ঠিক করে, হ্যাঁ আমার কাছে ওইটাই অনেক কঠিন। থেকে পুজো দিয়ে এসছি, তখন প্রায় বারোটা বেজে গেছিলো, একটা কাজ ছিল ওগুলো করে আস্তে আস্তে এরকম হলো দেরি, আর এখন প্রায় বিকেলবেলা, ঘুমাইনি, এমনি শুয়েছিলাম ঘুমাইনি। আর মা হচ্ছে ব্যাগ গোছাচ্ছে, তার কারণ পুরো বিছানাটার মধ্যে আমি এলোমেলো করে রেখেছিলাম জিনিসগুলো, আর বাড়ি আসলাম আমার ট্রলি থেকে বের করা আবার ট্রলিতে ঢোকানো, এটা ভীষণ বিরক্তের লাগে, আমার একদম ভালো লাগে না, এদিক ওদিক রেখে দিই, আর মা ওটাই রাগ হয়। তো মা নিজে গোছাতে বসলো, আর এছাড়াও আমি বাড়ি ফিরে যাব, সেটা ফিরে যাব বলতে আমি কালকেই বাড়ি ফিরে যাব, মানে কাল রবিবার, কালকেই বাড়ি ফিরে যাব। তো সেই জন্যই আরও হচ্ছে একবারে গোছগাছ, আরও গোছগাছ বাকি আছে, যদিও এগুলো মা এখন ভরে দিচ্ছে ঠিকই, কিন্তু আমাকে আবার মনে করে করে ভরতে হবে কোথায় কী রেখেছি, প্রত্যেকবার কিছু না কিছু আমি ফেলেই যাই বাড়িতে আসলে, তো সেই জন্য সেগুলো মনে করে করে ভরতে হবে। আর আপাতত মা ব্যাগটা এভাবে গুছিয়ে রাখলো, তো এভাবে গোছারও থাক। আর পরে রাতের বেলার দিকে হচ্ছে বাকি লাস্ট ফিনিশিং, ঠিক আবার সেই বিরক্তের কাজ যেটা কিনা আসার সময় করেছিলাম, এবারে আবারও যাওয়ার সময় এই কাজটাই করতে হচ্ছে, সেটা হচ্ছে ব্যাগ গোছানো। ব্যাগ গোছাতে হচ্ছে, কি কি রেখেছি, কি কি নিচ্ছি সব দেখে শুনে ঢুকাতে হচ্ছে, কিছু ভুলে যাই, কিছু মনে আছে, আর সবসময় বাড়ি আসলে কিছু না কিছু একটা রেখেই যাই, চেষ্টা করি সবটা নিয়ে যাওয়ার, কিন্তু আমার কেন জানি মনে থাকেই না, কোনো না কোনোভাবে একদিক থেকে বাদ চলেই যায়। তো মা তো তখন গুছিয়ে রেখেছিলো, আর আমি বাকিটা দেখে দেখে আমি এখন ভরছি, বাকি আরও মেকআপের জিনিসগুলো টুকটাক যেগুলো আছে আমার সেই জিনিসগুলোকে ভরতে হবে, আর কাল যেটা পরে যাব সেটা হচ্ছে গুছিয়ে রাখছি। গাড়িতে ট্রাভেল করতে হলে আমি একটু হালকা ফালকা জামাগুলোই পরি, আমার ভালো লাগে, বেশি টাইট বা বেশি হেভি কিছু পরতে ভালো লাগে না, হালকা জামাগুলোই পরি, ওটা পরে ট্রাভেল করতে দেখবে সুবিধাও হয়। তো আবারও যে আনন্দটা নিয়ে বাড়ি এসেছিলাম তার থেকে ঠিক অতটাই মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হবে, আর ফিরতে তো হবেই বলো। আর প্রতিবারই দেখবে ব্যাগ দিয়ে আসি, একটা হয়ে যায়, দুটা তিনটা এরকম হয়ে যায়, তো এবারে ট্রলির মধ্যে সেরকম কিন্তু জামা কাপড় আমি নিয়ে আসিনি, খুব একটা আমার ট্রলি ভর্তি ছিল না, কিন্তু ট্রলি একদম ফুলে ফেপে ঢোল, আর জায়গায় আসছে না। গোছগাছ হলো, আমি নিজে এখন গোছগাছগুলো বাকি কমপ্লিট করলাম, মা তো করেই ছিল, আর বাকিটা আমি কমপ্লিট করলাম, আর মোটামুটি হয়ে গেছে সব কিছু, আর কাল যেটা পরে যাবো সেটাও বাইরে রাখলাম। আর কাল যেহেতু ট্রেনে যাব না, তাই ভোর ভোর ওঠারও ব্যাপার নেই, তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন হচ্ছে শুয়ে পড়বো। আর এখন বোধ হয় বাজে কটা, 11:45 বাজে, পাক্কা 11:45 বাজে এখন। তাহলে চলো ব্লগটা এখানে শেষ করছি, কাল ফিরে যাব বাড়ি, আর দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেল, আসলাম কবে আর মানে কীভাবে টাইমটা চলে গেলো বুঝতেই পারলাম না, মনে হচ্ছে এই গতকালই এসছে এরকম মনে হচ্ছে। যাই হোক চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।